হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে লিটল টেকের বিডি চ্যানেল স্বাগত। তো আজকে আমরা আবারও খেলতে চলেছি মাইনক্রাফট। তো আজকে আমরা মাইনক্রাফটে যেটা করতে চলেছি সেটা হলো আমাদের ওই যে আমাদের সাইডে দেখতে পাচ্ছেন আপনারা টাউন হল বানানো রয়েছে। তো টাউন হলে তো ভিলেজার্স রাখতে হবে ট্রেডিং করার জন্য। তো আমরা আজকে ভিলেজার্স আনতে চলছি। আমি এখানে আমাদের বোটও বানিয়ে নিয়েছি, বোটে করে আমাদের পাশের ভিলেজ থেকে নিয়ে আসবো। ওকে, তো আমরা এখন আমাদের পাশে ভিলেজে যাব, গিয়ে তার একটা ভিলেজার্সকে বোকা বানিয়ে বোটে নিয়ে আসবো বসিয়ে। এই এই মানে এই যে প্রসেসটা না, বোটে বসিয়ে আনার এই প্রসেসটা ভাই এত কঠিন। এইটা না যে রিয়েল লাইফের মতো হতো, যে এক গ্রাম থেকে আরেক গ্রামে অটোমেটিক চলে যেত তাহলে ভালো হতো আর কি অ্যাকচুয়ালি, কিন্তু না এখানে তেমনটা হয় না। এখানে এই যে আমাদের সামনে আমাদের ভিলেজে এসে পড়েছি ভাই। এই ভিলেজে আমি যবে থেকে এসেছি তবে থেকে এখানে মাত্র ভিলেজার্স আস্তে আস্তে মরতে মরেই চলেছে, একটার পর একটা মরেই যায় শুধু। তো এর জন্য এখান থেকে মাত্র তিনটা ভিলেজার্স আছে। তো এখন আমরা এদেরকে নিব, এখান থেকে নিয়ে আমাদের টাউন হলে ঢুকিয়ে দিব। তো কই ভিলেজার্স হয়ে, এই ঘর আছে অনেক কিন্তু ভিলেজার্স কম। এখানে কেউ আছে কি? নাই, এইখানে নাই। তো সামনে এইখানে কেউ আছেন? নাই ভাই, কই গেল ভিলেজার্স? ওই পাই পাইছি পাইছি ভাইয়া। এ মামা ভাই, আমার বোটে এসে পড়ো, এখানে তো বোট প্লেসই হচ্ছে না। হোয়াট দ্য হেক, এ এ এইদিকে এইদিকে। হ্যাঁ মাম্মা, বসো বসো বোটে বসো। ওকে, বসে বসতে বসে বসতে ভাই আরেকটা আসছে। ও ভাই দুইটা বসে বসছিল এখনই। ওকে, তো একে এখন আমরা নিয়ে যাই আমরা সাইড দিয়ে। এই তো ও ভাই আটকে এলো আবার কি, না আটকে আটকে নি পিছনে। ওকে ওকে, ঘুরাই নিছি। কি হইলো ও ভাই? আচ্ছা, এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে সামনে। ওবে, এখানে কেন আটকে এলাম ভাই? সাইডেও যাইতে পারতেছি না, কিছুই না। আল্লাহ, কি হইলো এটা? হ্যাঁ, এইটা কি ভাই? ও, এইটার জন্য। ওকে, তাহলে এটা কেটে ফেলবো আমরা। কেটে ফেললাম এটা আমরা। এখন দেখা যাক, এখনো যাচ্ছি না ভাই, সমস্যা কোন জায়গায়? এখনো যেতে পারছি না উপরেরটা। ওকে, তাহলে এখন এইটা কাটবো, এখন তো পারবো ভাই। এখনো যাইতে পারতেছি না কি ভাই, পুরো আকাশটা কেটে ফেলবো নাকি? এই সমস্যা কি বুঝতেছি না, এখান দিয়ে তো যাইতে পারতেছি না। হোয়াট দ্য হ্যাক, যাইতে পারতেছি না কেন, সমস্যা কি হয়েছে? এখানেও তো সমস্যা দেখাচ্ছে, যাইতেছে না। হয়েছে এটা কি ভাই? এই তো এই তো এখানে আসছে। ও, আবার এখানে আটকে গেছে রে ভাই। কিভাবে যে নিব কিছুই বুঝতেছি না। এখানে এটা কেটে দেখা যাক, এখানে যে এটার জন্য না ভাই, ওইটার সমস্যা না। এইটা এইটা হয়তো বা আমার যা মনে হচ্ছে গাইস, আমার সম্ভবত এইটা ওই যে শবেল দিয়ে করতে হবে আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি। এইটা আমরা ভাঙ্গি, এখন বোটটা বিলে যাস তো চলেই যাবে ভাই, এই রাত হয়ে যাচ্ছে, সবাই যাবে সবার ঘরে। তো এখানে এখানে আমরা বোটটা রাখবো। এই তো বোট রেখে দিলাম। তো এখানে গাইস ফাইনালি একটা ভিলেজার্স আমার পিছনে আছে, অনেক কষ্টে ভাই ওই জায়গাটা আমি স্কিপ করে দিছি, বিকজ এই বোরিং মানে বোরিং একটা কাজ, আপনারা দেখতে দেখতে পুরাই ও একবারে বোরিং হয়ে যাবেন, বোর হয়ে যাবেন অ্যাকচুয়ালি। তো এখানে আমরা এগুলো কাজ এখন ভাঙবো ভাই। বোট দিয়ে যদি উপরে উঠানো যেত না তাহলে ভালো হইতো, বোট যাই যায় একবারে সোজা প্লেস। তো এই কাজটাও স্কিপ করে দিলাম।
তো এখানে আমাদের এই যে আমাদের ভিলেজার্স নিয়ে এসেছি, কিন্তু আনার পর থেকে ভাই দেখেন আপনার ভিলেজার্সটা কি করছে, ওই এ টাউন হলের এক মাথা থেকে আরেক মাথা, এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে শুধু, মানে আর কিছু করবেই না ও, কাল কিন্তু জব চেঞ্জ করতেছে না কেন। আচ্ছা দেখি কখন জব চেঞ্জ করে, ততক্ষণ আমরা গিয়ে দেখি কখন চেঞ্জ করবে। ওকে এইখানে আমাদের ভিলেজার হয়ে গেছে কার্টোগ্রাফার ফাইনালি। তো এখানে কার্টোগ্রাফার হয়েছে তো আপনারা বুঝতেই পারছেন ভবিষ্যতে এপিসোডগুলো কেমন হতে চলেছে। তো ভবিষ্যতে এপিসোডগুলো দেখার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক সিলেক্ট করে দিন। তো এখানে আমার যতগুলো আমরা বেড বানিয়ে এনেছিলাম সেগুলো আমরা এখন প্লেস করে দিব। এই তো আরেকটা বেড, এই তো বেড, ওকে। এই ও ও বে ওই বেডটা কোন দিকে গেছে, এই তো বেড আবারও এখানে লাগাবো। এই তো ওকে, আমাদের কাছে এই কয়টাই বেড ছিল, এই যে একটা বেড এটা এখন লাগাবো আমরা এখানে। এই তো ওকে, তো এই যে আমাদের ভিলেজার্স, হ্যাঁ ভাই ওর বেড ভাঙছে দেখে হ্যাঁ করতেছে। তো আর একটা ভিলেজার্স আনি, তা আপনারা দেখতে থাকুন। তো এখানে গাইস ভিলেজার্স আনতে গিয়ে আমি দুটো তিনটে জিনিস পেলাম, দুটো পোলার বিয়ার আর একটা আয়রন গোলেম। তা গোলেমকে তো আমরা নিয়ে যাবো, এটা আগের থেকে প্ল্যান ছিল, কিন্তু পোলার বিয়ার ভাই, পোলার বিয়ার কিভাবে আসলো এদিকে, এইদিকে তো আমি আরো একবার এসেছি কিন্তু আমরা তখন পোলার বিয়ার কে পাইনি। তো পাইছি ভালোই হয়েছে ভাই। তো এখানে আমরা আমাদের পোলার বিয়ার কে নিয়ে যাব। এই তো একটা পোলার বিয়ার, এই তো আরেকটা পোলার বিয়ার, ওকে। তো এই এপিসোডের পরের এপিসোডে কি হতে চলেছে আপনারা হয়তো বা অনেকটা অনুমান করতে পেরেছেন। ওকে তো এই এপিসোডের পরের এপিসোডে আমরা বানাতে চলেছি আমাদের পোলার বিয়ারদের জন্য ঘর বানাবো আমরা, একটা সুন্দর করে পুরো বরফ দিয়ে একটা ঘর বানাবো। তো এখানে আমরা আমাদের যে পোলার বিয়ার আর গোলেমটা রয়েছে এদেরকে আমরা এখন আমাদের বাড়িতে নিয়ে যাব। ওকে ওই তো আমাদের বাড়ি, ওই 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 হয়ে গেল, ওই তো সামনে। ও বে দুইটা পোলার বিয়ার এইদিকে কেন দাঁড়ায় আছে ভাই, এগুলা অনেক জ্বালায় এত কষ্ট ভাই এদের নেওয়া। ওকে এখন ওই দিকে দাঁড়ায় আছে। তো গাইজ এগুলো নেওয়ার পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে ওকে তো এখানে আমাদের পোলার বিয়ার গুলোকে আমরা আমাদের পিছনে যে স্নো ভিলেজটা ছিল এখানে একটা ফেন্সে বেঁধে আমাদের আয়রন গোলেমটাকে আমরা নিয়ে এসে পড়েছি এখানে। এই তো আয়রন গোলেম আমার সাথে সাথে যাবে, নিয়ে আমরা টাউন হলে রেখে দিব আয়রন গোলেমকে। আসো গোলেম আসো। তো আর গাইজ আজকে ভিডিও এ পর্যন্ত, অন্যদিন একটা এপিসোডে দেখা হবে। আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল অপশন সিলেক্ট করে দিন। টাটা বাই বাই।